ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যাঁ কি তো এই যে মো তো মো পড়তেছে আর মো এখন কিচ্ছু খাইতো না টিফিন তো মেয়েকে খাইতো না একটু পিঠা খাইছিল তো দাঁড়াও দেখাইতেছি তো আর এই যে এখন ভাত খাইবো মাংসটা গরম করে দিতেছি আর আমার বয়সি চা বয়ামু ভাত তো চলো দিনটা স্ক্রিন তো আমরা বাড়ি একদম সামনে আমাদের বাড়ি গেটের সামনে পূজা দিতেছে তো শেয়ার করব সবটাই খুব সুন্দর করে পূজা হইতাছে খুব সুন্দর একটা মূর্তি আছে এখন সকালবেলা গিয়ে আমি দেখাইছি ঠাকুরোয়া আয়া করছে যোগ্য যোগ্য সব রেডি করতেছে চলো আমি এদিকে ঘরের কাজ টাস্টি কমপ্লিট করি কইরা তারপরে তো তোমাদের সামনে আবার আইতেছি এই দেখো মক মক গরম 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 তো মৌ পিঠা খাইতেছে তো মৌ পিঠাও খাইতেছে এদিকে আমি চা বয়াইতেছি তো চলো ব্যাস করে দেখাই চলো ফামার লিগে বয়সি আমি লিকার চা চিনি চারা আর এদিকে আমি মাংসটা গরম করতেছি মৌ লিগে আর একটু ভাত দেখা এই যে একটু কুচু ভাত তো মো এখন চাউমিন টাউমিন কিচ্ছু খাইতো না মো মাংস দিয়া কারণ কালকে রাত্রে মাংসটা কিচ্ছু খাওয়াইছে না শুধু একবারই মাংস খাওয়াইছে আর সবটা মাংস এখানে আছে তো আমি এখন গরম করতেছি আর এদিকে আমি ভাতের জল মিশি ভাতটা বোয়াই তারপরে আস্তে ধীরে তো পূজা এখানে দাম তো চলো দেখতে দেখো সারাদিন না করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আমি চাটা খাই খায়া ভাতটা বয় তো এক তরকারি রান্না মাংস আছে তো চলো তো ফ্রেন্ডস আমি এখন রান্নাছি কাঁচা মাছ শুকনা করতেছি দেখো এখানে মাছ আছে তো সিলভার কাপ মাছ তো মাছে প্রথম লবণ হলুদ তার কাঁচা অঙ্কা তো এখন দিসি কালো জিরা আর দিছি মরিচ গুঁড়া একটু ধনের গুঁড়া আর একটু সাদা তেল দিয়া মাছগুলিকে মাছগুলি রাখা তো কড়াইতে তেল গরম হয়েছে এবার দিয়া দিছি তো দেখো কাঁচা মাছ এভাবে শুকনা শুকনা কাঁচা মাছ খাইতে খুব ভালো লাগে তো এই দেখো আমি মাছটি উল্টায় পাল্টায় সামান্য একটু ভাজি কইরা নিতেছি তো এখন দিয়া দিতেছি জল আর এখন দিয়া দিতেছি ধন্যপাতা তো একটু জলটা ওটা শুকাক শুকাইলে তো খুব সুন্দর লাগে খাইতে এইভাবে কাঁচা মাছ তো তোমরা রান্না করে খাইতে পারো এইভাবে ভাল লাগে খাইতে তো চলো আমার তরকারিটা হয়ে গেছে গা তো এখন দেখো নামাই নিছি আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর চলো এবার যাইতে হয়েছে পূজা দেখতে আর এই যে রান্নাটা দেখো এই যে কাঁচা মাছের ঝোল উপরে যা তেল ভাসতে আছে শীতের দিনে খুব খুব স্বাদ কাঁচা মাছটা খাইতে এবার এটাতে ভাত আছে আর উপরে আছে মাংস এই যে এটাতে আছে মাংস তো মৌ একটু খাইছে আর বাকিটা এখানে আসে গরম করে রাখছি তো পরে খামু তো আর এই যে দেখো মৌরা তো এসে সিরামের ফ্লেক যে দেখো আর বাড়ির সামনে তো পূজা হইতেছে তো এখান থেকে আগে নিয়ে যে কয়বার গেছে আর কয়বার আছে তো আর এই যে দেখো আমি আয়া গেটের সামনে দাঁড়াইলাম এখন একদম গেটের আমার বাড়ি গেটের সামনেই পূজা হইতেছে রাস্তাটা শুধু ওই পার হইলেই পূজা আর দেখো বাড়ি আমি গেটের সামনেই দাঁড়া রয়েছি আর কত মানুষ আইসে দেখো পূজাটা খুব সুন্দর হইতেছে খুব ভালো লাগতেছে আর অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি আমি অনেকক্ষণ ধরে এই যে দেখো খুব সুন্দর করে সাজাইছে আর ঠাকুরের মূর্তিটা তো খুব খুব সুন্দর আর রাস্তা দিয়ে গাড়ি ঘুড়া যাইতেছে আর মানুষ আইতেসে যেই আইতেসে দাঁড়াইতেসে দাঁড়াইয়া প্রণাম করতেছে কইরা তারপরে আবার যাইতেছে এই যে দেখো ঠাকুরের মূর্তিটা অনেক দূর থেকে তো রাস্তার ওই পাশে তো আর আমি একদম জুম করে সেটাও ভালো করে দেখাইতে পারছে না তো আমি ঠাকুরের মন্দিরের সামনে গিয়া তো তোমরা ভালো করে দেখাবো তো এই যে চলো গাড়ি চলতেছে আর গান চলতেসে দীক্ষা আমি বয়সটা দিছি আর এই যে পূজা হইতেছে এখানে অনেক অনেক মানুষও বইয়া রয়েছে পাড়া সব মহিলারা আছে তো আমি আমার গেটের সামনের থেকেই দাঁড়াইয়া দেখতাি আর মৌ তো একবার যাইতাছে মৌ একবার আইতাছে খুব আনন্দ করতেছে হাতে ফ্ল্যাগটা হাতের থেকেই রাখতাছে না আর খুব সুন্দর সুন্দর গান বাজতেছে গান আজকে দুই তিন দিন ধরেই চলতাছে আর প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে যে দেখো মৌ দাঁড়ায় রয়েছে মৌ এখন যাই বই পাশে ফ্ল্যাগটা হাতে নিয়ে দাঁড়াইয়া দেখতে আর এই যে দেখো মো এবার যাইতেছে ওই পাশে ফুটা দিব বলে কপালে তো এ তার লিগে যাইতেছে এই যে দেখো গাড়ি এদিকে ওইদিক দেখতাছে গাড়ি নি কারণ গাড়ি তো প্রচুর সবাই আইতেসে যাইতাছে একটা দৌড় দিছে দেখো তো এবার যাইব যাইয়া তারপরে ফুটা দিব আর আমি তো দাঁড়াই এখান থেকেই দেখতেছি খুব ভালো লাগত দাঁড়াই দেখতে আর অনেক মানুষ আই হচ্ছে দেখো প্রচুর প্রচুর মানুষ যোগ্য যোগ্য হইব এই যে দেখো ওই যে লুকটা দেখা দাইতেছে একটা সাদা জামা পরা তো তাই আইসে তামিলনাড়ুর থেকে পায়ে হাইটটা ভ্রমণ করতেছে আর কি সব তো একশো কতদিন কইলো জানি একশো পঁয়ষট্টি দিন হাঁটছে তো হাইটটা একদম আমরা বাড়ির সামনে এসে পূজা হইতাছে যে এখানে তো সবাই তাই এটা দাঁড়া করাইছে দাঁড়া করাই এসে সবাই কথা হইতেছে আর এদিকে দেখো মো করতেছে তো এই যে এখানে পূজা হইতাছে শ্রীরামের তো প্রসাদ প্রসাদটা মনি আইছে আর এই যে মনি আইছে তো মৌ খাইতেছে এই যে দেখো মোর কপালে ওটা দিয়ে অনেক অনেক মানুষ আর সবাই প্রসাদ পাইতেছে তো মৌ খাইতেছে আর আমি গেছি না আর আমার লিগে নিয়ে আইছে মৌ তো এখন প্রসাদ তো ফ্রেন্ডস দেখো এখন যজ্ঞ হইতাছে ঠাকুরের এই যে দেখো ঠাকুরের মূর্তিটা সামনাসামনি টিকা এই যে দেখো তো এই যে গেটের সামনে গিয়ে দাঁড়াইলাম তো দাঁড়াইলাম আর মৌ এই যে ভিডিও করে আনছে আর খুব সুন্দর লাগতেছে দেখতে দেখো ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করে উঠাইছে আর খুব সুন্দর করে পূজা হইতেছে দেখো আর দুই তিনজন ঠাকুর অনেকক্ষণ সকাল থেকে ধরো সকাল নয় ওইটা সাড়ে নয়টা বা দশটার থেকে যে পূজা আরম্ভ হইছে ঠিক টাইমটা বলতে পারতি না এমন এমন হইব কারণ আমি গেছি এগারোটার দিকে তো তার আগের থেকে পূজা শুরু হয়েছে তো আর দেখো এখন বাজে বিকাল তিনটা তিনটার সময় দেখো খুব সুন্দর করে পূজা হইতাছে তিনটা বাজ যেন এখনও কিছুটা কম আছে তো আর এই যে দেখো ঠাকুর দুই তিনজন ঠাকুর আছে আর খুব সুন্দর করে সাদাইছে সাজাইছে দেখো আর সবাই এখানে আছে অনেক অনেক মানুষ আছে পিছনে তো সবাই পূজা দেখতেছে আর চলো এবার খাওয়ার প্যান্ডেলে প্রচুর মানুষে খিচুড়ি প্রসাদ নিতেছে প্রচুর যে যাইতাছে সবাই খিচুড়ি প্রসাদ ভর্তি নিয়ে যাইতাছে প্রসাদ খাইতেছে খুব খুব স্বাদ হয়েছিল প্রসাদটা খুবই স্বাদ হইছিল তো এই যে দেখো সবাই কত লোক অনেক অনেক লোক আছে এখানে প্রসাদ নিতেছে আর এই যে দেখো খুব সুন্দর হয়েছে তোমাদের সব ভিডিওটা শেষ এখানেই শেষ করতেছি ঠিক আছে আপনারা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর দেখো খুব সুন্দর বেড়ে সবাই পূজা দেখতেছে দাঁড়াইয়া ওই যে দেখো বাইক টাইক কত বাইক গাড়ি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেখতাছে এখানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পূজা অনেকক্ষণ আগে পূজা করতেছে চলো ফ্রেন্ডস আসছি আবার নতুন ভিডিও